একদল হনুমানের তাণ্ডবে গ্রামের মানুষ অতিষ্ঠ। ঘটনাটি আরামবাগের আরান্ডি 2 নম্বর অঞ্চলের গোপালদহ গ্রামের। বিভিন্ন বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে ওই দলের হনুমানগুলি, এছাড়াও মাঠের ফসল খেয়ে নষ্ট করে দিচ্ছে। গ্রামবাসীরা তাই এই তাণ্ডব থামাতে বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন। সমস্যা হচ্ছে এখানে, এটা গোপালদা গ্রাম আরান্ডি 2। দীর্ঘ কিছুদিন থেকে মানে হনুমান ওই হিয়াজপুরের ওই দিক থেকে আসছে আর গ্রামে উৎপাত প্রচুর করছে, আপনার জমিতে ফসল নষ্ট করে দিচ্ছে, বাড়ির অ্যাজবেস্টার ফ্যাজবেস্টার ভেঙে ভাঙচুর হচ্ছে, প্রচুর প্রচুর গরিব মানুষের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে বা এখনও করছে। আমার কাছে আমি বলতে চাই বন দপ্তরের কাছে, যদি আপনারা ওনারা যদি কোনো বন দপ্তর থেকে স্টেপ নেয় তাতে আমাদের হবে। আপনার কি এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। চাষবাসের ফসল কি খেয়ে নিচ্ছে নাকি? প্রচুর প্রচুর চাষবাসের প্রচুর ক্ষতি ক্ষয়ক্ষতি করছে, আলু গাছ উগড়ে দিচ্ছে, আলু গাছে পাতা খেয়ে নিচ্ছে, কার অ্যাজবাস্টার ভাঙছে, রাতে কার বাড়িতে ঢুকে পড়ছে, কার জামা কাপড় নিয়ে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ হসমত আলী। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।